হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি শি হাল্ক সিজন ওয়ানের সিক্সথ এপিসোড, যার নাম দেয়া হয়েছে জাস্ট জেন। তো চলো আর এক মুহূর্ত সময় নষ্ট না করে পর্বটা দেখে আসা যাক। লেট স্টার্ট। এই পর্বের শুরুতে একটা সারপ্রাইজ বক্স দেখানো হয়, যেটা জেনিফারকে পাঠিয়েছে তারই ছোটবেলার স্কুল ফ্রেন্ড লুলু। বক্সটা খোলার পর জেনিফার দেখে যে এর মধ্যে একটা ইনভাইটেশন কার্ড রয়েছে। মূলত খুব শীঘ্রই লুলুর বিয়ের অনুষ্ঠান হতে চলেছে, আর সেখানে সময় মতো ব্রাইড মেড হিসেবে পৌঁছে যাওয়ার জন্য লুলু জেনিফারকে এই সারপ্রাইজ বক্সের মাধ্যমে ইনভাইটেশন কার্ডটা পাঠিয়েছে। ওদিকে নিকির সাথে জেনিফার আসন্ন বিয়ের অনুষ্ঠানে যাওয়ার বিষয়ে কথা বলছিল। জেনিফারের সময় নিকিকে সেই সুপার স্যুট ও আকর্ষণীয় ড্রেসগুলো দেখাতে থাকে, যেগুলো সুপার হিরো ফ্যাশন ডিজাইনার লিউক তার জন্য তৈরি করে দিয়েছে। নিকির রিকোয়েস্টে জেনিফার ওই আকর্ষণীয় ড্রেসটা বিয়ের অনুষ্ঠানে শি হাল্কের বেশে পরে যাওয়ার জন্য রাজি হয়। অর্থাৎ জেনিফার তার বন্ধু লুরুর বিয়ের অনুষ্ঠানে শি হাল্কের রূপ ধরে যাবে। বিয়ের দিন সময় মতো জেনিফার শিহালকের বেশে নির্দিষ্ট লোকেশনে পৌঁছে যায়। সবাই শিহালকে দেখে অনেক খুশি হয় এবং তাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। সেলিব্রিটিদের সামনাসামনি দেখলে আমরা যা করি আর কি, এখানেও সেটাই ঘটেছে। এতে করে লুলু কিছুটা বিরক্ত হয় এবং এম্বারেসড ফিল করতে থাকে। সে জেনিফারকে রিকোয়েস্ট করে যে অন্তত আজকের দিনটা সে যেন জেনিফারের রূপেই এখানে অবস্থান করে, কেননা শিহালকের ফেস ভ্যালু এতটাই বেড়ে গিয়েছিল যে যার বিয়ে তার ডিমান্ডই সবার কাছে কম হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। অন্যদিকে GLK&HS-এ কর্মরত ম্যালোরি বুকের কাছে একটা ডিভোর্স কেস এসেছে, আর এখানে জেনিফারের অনুপস্থিতিতে নিকি আজকের দিনটা ম্যালোরি বুকের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। ক্রেইগ হলিস নামের এক ব্যক্তি এখানে তার ওয়াইফের সাথে ডিভোর্স করার জন্য ম্যালোরি বুকের কাছে সাহায্য নিতে এসেছে। মিস্টার হলিস জানায় যে সে একজন সুপার হিউম্যান এবং তার নাম হল ইমমর্টাল, অর্থাৎ সে কখনোই মরবে না। সে ম্যালোরিকে আরও বলে যে আমি আমার সংসার জীবন নিয়ে অশান্তিতে আছি, আমি এ পর্যন্ত অনেকগুলো বিয়ে করেছি। প্রতিবার বিয়ের পর যখন আমার স্ত্রীর সাথে ঝগড়াঝাটি লাগতো এবং কোনো বিষয়ে মনোমালিন্য হতো, তখন আমি তার উপর বিরক্ত হয়ে তার লাইফ থেকে চলে যাওয়ার জন্য নানা উপায়ে মারা যেতাম। সবাই তখন ভেবে নিত যে আমি মারা গেছি, যদিও আমি মরতাম না, কেননা আমি তো ইমমর্টাল, অর্থাৎ আমি একজন মিউট্যান্ট। এজন্য আমি প্রতিবার মৃত্যুর পর সবার অগোচরে আবারও নতুন আইডেন্টিটি নিয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। সব কিছু শোনার পর নিকি এবং ম্যালোরি বুক মিস্টার হলিসকে বলে যে আপনি যেভাবে আপনার লাইফের সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করেছেন সেটা তো ঠিক নয়। আপনি চাইলেই তো আপনার স্ত্রীর সাথে আলোচনা করেও এই সমস্যাগুলোকে সলভ করতে পারতেন। কথাগুলো শেষ না হতেই মিস্টার হলিস অর্থাৎ ইমমর্টাল ওই বিল্ডিং থেকে নিচের দিকে লাফ দেয় এবং একটা গাড়ির উপর এসে পড়ে। ইমমর্টাল হওয়ার কারণে সে প্রাণে বেঁচে যায়। নিকি এবং ম্যালোরি বুক তখন বুঝতে পারে যে মিস্টার হলিস কিভাবে এই আত্মহত্যাগুলো করত। যাই হোক, দৃশ্যপট পরিবর্তন হলে টাইটানিয়াকে দেখানো হয়। সেও লুলুর বিয়েতে ইনভাইটেশন পেয়েছে, তবে সেটা বর পক্ষের হয়ে, অর্থাৎ বরের একটা ফ্রেন্ডের গার্লফ্রেন্ড হওয়ার সুবাদে সে এই বিয়েতে দাওয়াত পেয়েছে। তবে জেনিফার এটা মানতে নারাজ, কারণ সে ভালোভাবেই বুঝতে পারছিল যে টাইটানিয়া তার উপর বদলা নিতে আর ঝামেলা পাকাতেই এখানে এসেছে। যদিও লুলু জেনিফারের এই কথাগুলোকে পাত্তাই দিচ্ছিল না। কিছুক্ষণ বাদেই জশ নামের এক ব্যক্তির সাথে জেনিফারের সাক্ষাৎ ঘটে। জশও এই বিয়েতে এসেছে বর পক্ষের হয়ে। এরই মধ্যে লুলু ওখানে আসে এবং জেনিফারকে বেশ কিছু কাজের দায়িত্ব দিয়ে দেয়। অন্যদিকে GLK&HS-এর অফিসে এরই মধ্যে মিস্টার হলিসের 8 জন স্ত্রী এসে হাজির হয়। এখানে তাদের সাথে মিস্টার হলিস, নিকি এবং ম্যালোরি বুকের একটা মিটিং হয়, কেননা তারা চাচ্ছিল যে এই বিষয়টা যেন কোর্ট পর্যন্ত না গড়ায় এবং এই দাম্পত্য কলহটাকে নিজেদের মধ্যে আলোচনা সাপেক্ষে মিটমাট করে নেওয়া যায়। মিস্টার ইমমর্টাল তাদেরকে জানায় যে 1981 সালে সে অ্যাপল কোম্পানির কিছু শেয়ার কিনেছিল, যেটার মূল্য বর্তমানে অনেক বেশি,
তাই সে চায় যে এই শেয়ারের সব টাকা তার এই 8 জন ওয়াইফের মধ্যে সমানভাবে ভাগ বাটোয়ারা করে দিতে, কেননা তার এই অদ্ভুত আচার ব্যবহার এবং হুটহাট করে মরে যাওয়ার জন্য তার স্ত্রীদেরকে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছে। যদিও তার প্রথম স্ত্রী ব্যারোনেস ক্রমওয়েল এই সিদ্ধান্তে দ্বিমত পোষণ করে, কেননা সে মিস্টার হলিসের লাইফ পার্টনার হিসাবে থাকাকালীন সময়ে ওই অ্যাপেলের শেয়ার কেনা হয়েছিল, তাহলে ওই শেয়ারের টাকা এখন কেন সমানভাবে বন্টন হবে? তার ভাগটাই তো বেশি হওয়ার কথা। শুরু হয়ে যায় 8 জনের মধ্যে তুমুল তর্ক বিতর্ক। ওদিকে এই বিয়ের অনুষ্ঠানে ডিজে হিসেবে দেখানো হয় জেনিফারের কাজিন চেডকে। জেনিফার এখানে অস্বাভাবিকভাবে ড্রিঙ্ক করা শুরু করে এবং বদ্ধ উন্মাদের মতো নাচতে শুরু করে। ততক্ষণে জিএলকে অ্যান্ড এইচে নিকি এবং ম্যালোরি বুক এই অমীমাংসিত ঝামেলাটার একটা সুন্দর সমাধানে এসে পৌঁছায়। মিস্টার হলিস নিজেও তার সকল ওয়াইফদের কাছে তার কৃতকর্মের কারণে ক্ষমা চেয়ে নেয়। ওদিকে মাতাল অবস্থায় জেনিফার তার কাজিন ব্রুস ব্যানারকে ফোন করে। তবে ব্রুস তো পৃথিবীতে এখন নেই, সে তো অলরেডি জাকার প্ল্যানেটে চলে গেছে, তাই জেনিফার তাকে কল করে পায় না। তখন ভয়েস মেসেজে জেনিফার ব্রুসকে জানায় যে আমার মেসেজগুলো পাওয়া মাত্রই আমাকে ফোন করতে ভুলো না। ড্রিঙ্ক করার মাত্রাটা এতটাই বেড়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত জেনিফার বমি পর্যন্ত করে ফেলে। সুযোগ পেয়ে টাইটানিয়া জেনিফারকে এ সময় মারতে শুরু করে এবং তাকে শিহালকে রূপান্তর হওয়ার জন্য টোপ দিতে থাকে, কেননা শিহালকের জন্য তার ব্যবসাতে অনেক লস হয়েছে। তাকে গত কেসটা পর্যন্ত হারতে হয়েছে এই শিহালকের জন্য, তাই সে শিহালকের উপর বদলা নিতে চায়। জেনিফারও এরই মধ্যে শিহালকের রূপ ধারণ করে এবং টাইটানিয়াকে মেরে তক্তা বানিয়ে ফেলে। ওদিকে ম্যালোরি এবং নিকি তখন অফিসে বসে অনলাইনে ইন্টেলিজেন্সিয়া নামক একটা ওয়েবসাইটে মিস্টার ইমমর্টালের বিল্ডিং থেকে লাফ দিয়ে নিচে পড়ে যাওয়ার ভিডিওটা দেখছিল। তারা এ সময় শিহালককে নিয়ে তৈরি করা অন্য একটি পোস্ট ওপেন করতে গেলে ওয়েবসাইটটি তাদেরকে সাইন আপ বা লগ ইন করার জন্য বলে। নিকি তখন ওয়েবসাইটটিতে সাইন আপ করে। সেখানে শিহালককে নিয়ে নানা রকম নেগেটিভ মন্তব্য, তাকে মেরে ফেলার জন্য নানা রকম প্ল্যান ইত্যাদি আরও অনেক কিছু পোস্ট করা হয়েছে। ম্যালোরি এ সময় নিকিকে নিষেধ করে দেয় যেন এই বিষয়ে সে কোনো কিছু জেনিফারকে না জানায়, কারণ এগুলো জানলে সে অযথাই টেনশন করবে। তবে নিকি তার বেস্ট ফ্রেন্ড জেনিফারকে ভয়েস মেসেজের মাধ্যমে সব কিছু জানিয়ে দেয়। ওদিকে জেনিফার তখন জশের সাথে বসে ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতে গল্প করছিল। ঠিক তখনই দেখানো হয় যে তাদেরকে হাল্ক কিং নামের কেউ একজন ভিডিও ক্যামের মাধ্যমে মনিটরিং করছে। এই পুরো সার্ভেইলেন্স প্রক্রিয়াটা চালানো হচ্ছিল একটা ল্যাবের ভিতর থেকে, যেখানে সেই সিরিঞ্জযুক্ত ইনজেকশনটাও দেখানো হয় যেটা আমরা তৃতীয় এপিসোডের শেষে দেখেছিলাম। তবে এবারে তারা ওই সিরিঞ্জে একটা শক্তিশালী ও মোটা নিডল সেট করে, যাতে করে এবারে তারা ব্যর্থ না হয়। অর্থাৎ শিহালকে নিয়ে যে ভেতরে ভেতরে ষড়যন্ত্র বাসা বেঁধে চলেছে সেটা এই দৃশ্যপট দেখেই পরিষ্কার হয়ে গেল। আর এর মধ্য দিয়েই এই পর্বটির সমাপ্তি ঘটে।